আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ক অনলাইন ক্লাসে আমি আইরিন পারভীন তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো ইতিমধ্যেই নেপোলিয়ন বোনাপার্টের নাম শুনে থাকবে। আজ আমি নেপোলিয়ন বোনাপার্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। নেপোলিয়নকে বলা হয় ফরাসি বিপ্লবের সন্তান। নেপোলিয়ন তার স্বীয় মেধা, প্রতিভা, সাহস ও কর্মস্পৃহা দ্বারা ইতিহাসের গতিপথ পরিবর্তন করে দিয়েছিলেন। তার প্রতিভা ও কর্মদক্ষতা এতটাই দীপ্তিময় ছিল যে 1799 থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালকে ইউরোপের ইতিহাসে নেপোলিয়নের যুগ বলে অভিহিত করা হয়। 1799 খ্রিস্টাব্দের 9ই নভেম্বর তিনি দুর্নীতিপরায়ণ ডাইরেক্টরির বিরুদ্ধে একটি সামরিক অভ্যুত্থান ঘটান এবং সেই অভ্যুত্থানের মাধ্যমেই তিনি ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করেছিলেন। নেপোলিয়ন বোনাপার্ট 1769 খ্রিস্টাব্দের 15ই আগস্ট ইতালির অন্তর্গত কর্সিকা দ্বীপের একটি ছোট্ট শহরে এক দরিদ্র কিন্তু সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল চার্লস বোনাপার্ট। তিনি আইন ব্যবসার সাথে জড়িত ছিলেন। নেপোলিয়ন ছিলেন তাদের চতুর্থ সন্তান। নেপোলিয়নের জন্মের কিছুদিন পর কর্সিকা দ্বীপটি ফ্রান্সের নিয়ন্ত্রণে চলে আসে। ছেলেবেলা থেকেই, মানে শৈশবকাল থেকেই, নেপোলিয়ন ছিলেন নির্ভীক, অনমনীয় এবং অধ্যবসায়ী। তার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল বড় হয়ে তিনি সৈনিক হবেন। ইতিহাস এবং দর্শন এই দুইটি বিষয়ের প্রতি তার গভীর আগ্রহ ছিল। তিনি সামরিক কলেজে ভর্তি হন এবং সামরিক শিক্ষার পাশাপাশি বিখ্যাত যে দার্শনিক ছিলেন রোসো, ভলতেয়ার, তাদের গ্রন্থগুলো তিনি অধ্যয়ন করেন। 1789 সালে ফরাসি বিপ্লবের ভাবধারায় প্রভাবিত হয়ে তিনি রাজনীতিতে যোগ দেন। 1791 সালে নেপোলিয়ন লেফটেন্যান্ট পদে উত্তীর্ণ হন। 1794 সালে মাত্র 17 বছর বয়সে তিনি বিপ্লবী বাহিনীর জেনারেল পদে নিযুক্ত হন। 1794 সালে জ্যাকোবিন দলের, উগ্রপন্থী জ্যাকোবিন দলের যে প্রধান নেতৃত্ব যে দিয়েছিলেন রোবেসপিয়ারকে গিলোটিনে হত্যার পর নেপোলিয়ন বোনাপার্টকে পদচ্যুত করা হয় এবং সেই সময় তাকে জেলে প্রেরণ করা হয়। এরপর ফ্রান্সের শাসন ক্ষমতায় পরিবর্তন আসে, ফ্রান্সের নতুন সংবিধান রচনা করা হয়। সেই সংবিধানে ফ্রান্সের শাসন ক্ষমতা 5 জন ডাইরেক্টরের হাতে অর্পণ করা হয়। একে বলা হয়, তাদের শাসনামলকে বলা হয় ডাইরেক্টরি শাসন। ডাইরেক্টরি শাসনামলে নেপোলিয়ন বোনাপার্টকে জেলখানা থেকে মুক্তি দেওয়া হয় এবং সে সময় ফ্রান্স ইতালি অভিযান করছিল। তো ইতালি অভিযানে তাকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়। এই অবস্থায় নেপোলিয়ন দুর্নীতিপরায়ণ, অব্যবস্থাপনা, অরাজকতাপূর্ণ ডাইরেক্টরি শাসনের অবসান ঘটানোর লক্ষ্যে এক সামরিক অভ্যুত্থান ঘটান এবং তিনি ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করেন। নেপোলিয়ন
ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করে তিনি কনসুলেট নামে একটি নতুন শাসন ব্যবস্থা প্রবর্তন করেন এবং 5 বছর তিনি কনসুলেট পদে অধিষ্ঠিত ছিলেন। ফ্রান্সের এই অবস্থায় 1804 সালে সিনেট এই কনসুলেট ফ্রান্সের যে প্রজাতন্ত্র সেই প্রজাতন্ত্র বাতিল ঘোষণা করে এবং নেপোলিয়ন সম্রাট পদে অধিষ্ঠিত হন। এই অবস্থায় তার সিংহাসনে আরোহণ করা সম্পর্কে বা ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করা সম্পর্কে নেপোলিয়ন নিজেই বলেছিলেন যে তার উক্তিটি এরকম ছিল যে আমি ফ্রান্সের রাজমুকুট মাটিতে পড়ে থাকতে দেখি এবং আমি তরবারির সাহায্যে তা মাথায় তুলে নেই। তিনি সম্রাট পদে অধিষ্ঠিত হওয়ার পর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সে সময় অর্থাৎ বিপ্লব পরবর্তী সময়ে যে সংবিধান সভা, ত্রাসের রাজত্ব, ডাইরেক্টরির দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থা, অর্থনৈতিক অব্যবস্থাপনা, এসব কারণে ফ্রান্সের জনগণের মনে এক নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। ফ্রান্সের জনগণ এমন একজন শাসক, দেশপ্রেমী, সাহসী শাসকের অপেক্ষায় ছিলেন যিনি এই সমস্ত অব্যবস্থাপনাকে অবসান করে ফ্রান্সে শৃঙ্খলা ফিরিয়ে আনবে। তারা নেপোলিয়নের মধ্যে এই সম্ভাবনা উপলব্ধি করতে পেরেছিলেন আর এজন্যই নেপোলিয়নের যে এক নায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা সেটাকে ফ্রান্সের জনগণ সহজেই মেনে নিয়েছিলেন। নেপোলিয়ন, আগেই বলেছি, নেপোলিয়ন ছিলেন আসলে বিপ্লবের সন্তান, তাই ফরাসি বিপ্লবের ভাবধারাকে তিনি সমগ্র বিশ্বে ছড়িয়ে দিতে চেয়েছিলেন। বিপ্লবের যে সাম্য, মৈত্রী, স্বাধীনতার বাণী, এই স্বাধীনতার বাণীকে তিনি ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ডেনমার্ক, পর্তুগাল, স্পেন, ইতালি, পোপের রাষ্ট্র, তারপর হল্যান্ড, জার্মানি, রাশিয়া, অস্ট্রিয়া, প্রাশিয়া সহ এমনকি এশিয়ায়ও তিনি বিভিন্ন সামরিক অভিযান পরিচালনা করেছিলেন। এবারে দেখে নেই যে নেপোলিয়ন ফ্রান্সের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল তার মহাদেশীয় ব্যবস্থা। এই মহাদেশীয় ব্যবস্থা মূলত ছিল একটি অর্থনৈতিক পরিকল্পনা। এই পরিকল্পনার পেছনের লক্ষ্য যদি আমরা দেখি, যে মহাদেশীয় ব্যবস্থা প্রবর্তনের মূল কারণ ছিল, কারণ নেপোলিয়ন সমগ্র ইউরোপে তিনি তার আধিপত্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এক্ষেত্রে তিনি সবচেয়ে বড় বাধা মনে করেছিলেন ইংল্যান্ডকে। ইংল্যান্ডের সাথে ফ্রান্সের পূর্ব থেকেই একটি শত্রুতাপূর্ণ সম্পর্ক ছিল। ইংল্যান্ড নৌশক্তিতে পারদর্শী ছিল, ফলে এই নৌশক্তিতে বলিয়ান হওয়ার কারণে সমুদ্রের উপর তার একক আধিপত্য ছিল, আর সমুদ্রের আধিপত্যকে কাজে লাগিয়ে ইংল্যান্ড তার ঔপনিবেশিক শক্তির মাধ্যমে তাদের ব্যবসা বাণিজ্যকে সমগ্র বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন। ফলে ইংল্যান্ডের মূল, বা আমরা যদি বলি যে ইংল্যান্ডের প্রধান সম্পদ ছিল আসলে তার এই ব্যবসা। নেপোলিয়ন তার কোনো নৌশক্তিতে ফ্রান্স তখন নেপোলিয়নের সময় এতটা পারদর্শী ছিল না, তাই তিনি ইংল্যান্ডকে বিপর্যস্ত করার জন্য তিনি চিন্তা করেছিলেন, উপলব্ধি করেছিলেন যে ইংল্যান্ডের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে তাকে হারানো বা তাকে আয়ত্ত করা
সম্ভব হবে না। সেজন্য তিনি অর্থনৈতিক অস্ত্র প্রয়োগ করেছিলেন। সেটা কি? যে ইউরোপের বাজারে ইংল্যান্ডের পণ্য আমদানি তিনি নিষিদ্ধ করেছিলেন। এইভাবে তিনি আসলে ইংল্যান্ডকে পরাস্ত করতে চেয়েছিলেন। তিনি অস্ট্রিয়া, রাশিয়া এবং প্রাশিয়াকে প্রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন যুদ্ধ পরিচালনা করেন এবং সেইসব যুদ্ধে এই রাষ্ট্রগুলো পরাজিত হয়ে নেপোলিয়নের সাথে সন্ধি করতে বাধ্য হয়েছিল। ফলে তিনি আশা করেছিলেন যে তার এই মিত্র রাষ্ট্রগুলো তার মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করার ক্ষেত্রে তাকে পূর্ণ সহায়তা প্রদান করবে। এজন্য তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে এই অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন। তাহলে আমরা দেখছি যে ইংল্যান্ডের প্রধান সম্পদ তার ব্যবসা বাণিজ্যে বিপর্যয় সৃষ্টি করে, অর্থনীতিকে ধ্বংস করে ইংল্যান্ডকে পরাজিত করবে, তার এই পরিকল্পনাই আসলে ছিল মহাদেশীয় ব্যবস্থা। নেপোলিয়ন বোনাপার্ট তার এই মহাদেশীয় ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেমকে কয়েকটি আদেশ জারির মাধ্যমে শুরু করেছিল। প্রথমেই আসে বার্লিন ডিগ্রি। 1806 খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্ট বার্লিন হতে এই নির্দেশনা জারি করেন। এই ডিগ্রিতে বলা হয় যে সমগ্র ব্রিটিশ দ্বীপপুঞ্জকে অবরোধ করা হলো, ফরাসি বন্দরগুলোতে ব্রিটিশ জাহাজ বা তার উপনিবেশ হতে কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না, ইংল্যান্ডের পণ্যবাহী জাহাজ বাজেয়াপ্ত করা হবে। এই বার্লিন ডিগ্রি ঘোষণার পর এর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইংল্যান্ড তখন 1807 খ্রিস্টাব্দের জুলাই মাসে অর্ডার্স ইন কাউন্সিল নামে কিছু নির্দেশনা জারি করে। সেই অর্ডার্স ইন কাউন্সিলে স্পষ্টভাবে বলা হয় ফ্রান্স এবং তার মিত্র দেশগুলোকে ইংল্যান্ডের নৌ অবরোধ ঘোষিত হল। এই সকল দেশের বন্দরে কোন দেশের এমনকি নিরপেক্ষ দেশের জাহাজও ঢুকতে পারবে না। যদি এই আদেশ লঙ্ঘন করা হয় তবে সেই জাহাজ ও তার মালপত্র, অর্থাৎ জাহাজে যে মালপত্রগুলো ছিল সেই মালপত্র ইংল্যান্ড তখন বাজেয়াপ্ত করবে। অর্ডার্স ইন কাউন্সিলে আরো বলা হয়েছিল যদি নিরপেক্ষ দেশের কোনো জাহাজ নিতান্তই ফ্রান্স বা তার মিত্র দেশের বন্দরে যেতে যায় সেক্ষেত্রে ওই জাহাজকে প্রথমে ইংল্যান্ডের কোনো বন্দরে নোঙর করতে হবে, তারপর যথাযথ প্রক্রিয়া মেনে নির্ধারিত ফি এবং শুল্ক দিয়ে ইংল্যান্ডের কাছ থেকে লাইসেন্স নিতে হবে। লাইসেন্স পাওয়ার পর ওই জাহাজ ফ্রান্স বা তার মিত্র রাষ্ট্রের কোনো বন্দরে নোঙর করতে পারবে। অর্ডার্স ইন কাউন্সিল ঘোষণার পরপরই নেপোলিয়ন বোনাপার্ট তার মিলান হতে 1807 সালে মিলান ডিগ্রি জারি করেন। সেখানে বলা হয় যে যে সকল জাহাজ মিত্র রাষ্ট্র অথবা নিরপেক্ষ যে দেশেরই হোক না কেন, যদি সেই জাহাজ ইংল্যান্ডের কাছ থেকে লাইসেন্স গ্রহণ করে তাহলে সেই জাহাজগুলোকে, অর্থাৎ লাইসেন্স প্রাপ্ত জাহাজগুলোকে ফ্রান্স বা তার মিত্র রাষ্ট্রের যে কোনো বন্দরে অথবা সমুদ্রের বুকে সেগুলোকেও, ওই জাহাজগুলোকেও ব্রিটিশ পণ্য হিসেবে ফ্রান্স গণ্য করবে এবং এই জাহাজগুলোকে বাজেয়াপ্ত করবে। সহজভাবে বললে বলা যায় যে ইংল্যান্ডের কাছ থেকে যেসব জাহাজ লাইসেন্স নিয়ে ফ্রান্স বা তার মিত্র রাষ্ট্রের বন্দরে নোঙর করবে সেই জাহাজগুলোকে
ফ্রান্স ইংল্যান্ডের সম্পত্তি হিসেবে গণ্য করবে এবং এগুলোকে বাজেয়াপ্ত করবে। মিলান ডিগ্রি জারির পরপর নেপোলিয়ান ওয়ারস ডিগ্রি এবং ফন্টেনব্লু ডিগ্রি জারি করে। সেখানে বলা হয়েছিল যে এই আদেশ অমান্যকারীকে, অমান্যকারী জাহাজগুলো যদি ব্রিটিশ পণ্য বহন করে তাহলে সেই পণ্যগুলোকে তারা বাজেয়াপ্ত করবে এবং আগুনে পুড়িয়ে ফেলবে। তাহলে দেখতে পাচ্ছি যে মিলান ডিগ্রি, বার্লিন ডিগ্রি, অর্ডারস ইন কাউন্সিল, ওয়ারস ডিগ্রি, ফন্টেনব্লু ডিগ্রি, এই যে ডিগ্রিগুলো, সেই আদেশগুলো, ডিগ্রির মাধ্যমে যে আদেশগুলো জারি করা হয়েছিল সেই আদেশগুলোকে একত্রে বলা যায় যে মহাদেশীয় ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম। অর্থাৎ নেপোলিয়ন তার অর্থনৈতিক পরিকল্পনাকে কার্যকর করার ক্ষেত্রে বার্লিন ডিগ্রি, মিলান ডিগ্রি, ওয়ারস ডিগ্রি এবং ফন্টেনব্লু ডিগ্রির মাধ্যমে যে আদেশগুলো জারি করেছিল সেগুলোকে একত্রে আমরা বলতে পারি মহাদেশীয় ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম। এই কন্টিনেন্টাল সিস্টেমের পেছনে, জারির পিছনে নেপোলিয়নের উদ্দেশ্য আসলে দুই রকম ছিল। প্রথমত ইংল্যান্ডকে পরাভূত করা, তাকে মানসিকভাবে দুর্বল করে দেওয়া এবং তার অর্থনীতিকে ধ্বংস করা। তাহলে ইউরোপের বাজার, আসলে ইংল্যান্ডের পণ্যের বাজার সমগ্র বিশ্বেই ছিল, জনপ্রিয় ছিল। নেপোলিয়ন চেয়েছিল যে ইউরোপে ইংল্যান্ডের যে বাজার সেটাকে রোধ করে সেই ইউরোপীয় বাজারে ফ্রান্সের একচাটিয়া আধিপত্য বিস্তার করা। এইভাবে নেপোলিয়ন আসলে ফ্রান্সের অর্থনীতিকে শক্তিশালী করতে চেয়েছিলেন, পাশাপাশি ইংল্যান্ডের অর্থনীতিকে ধ্বংস করতে চেয়েছিলেন। নেপোলিয়নের এই মহাদেশীয় ব্যবস্থার পরিকল্পনা বা অর্থনৈতিক পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হয় এবং তার প্রতি তার দেশের জনগণ পর্যন্ত সংক্ষুব্ধ হয়ে ওঠে। এবং নেপোলিয়নের যে পতন, সেই পতনের পেছনেও এই মহাদেশীয় ব্যবস্থা অনেকাংশে দায়ী বলে মনে করা হয়। এবার আমরা মহাদেশীয় ব্যবস্থার যে ব্যর্থতার কারণ এবং তার ফলাফল সেই সম্পর্কে একটু আলোচনা করব। মহাদেশীয় ব্যবস্থা যখন শুরু হয় বা কার্যকর করা হয় তখন প্রথম দিকে ইংল্যান্ডকে বেশ দখল সামলাতে হয়, কারণ 1806 থেকে 1811 সাল পর্যন্ত এই সময়ে ইংল্যান্ডের যে আমদানি রপ্তানি বাণিজ্য, বিশেষ করে রপ্তানি বাণিজ্য ধস নেমে আসে। এই সময় বড় বড় যে কারখানাগুলো ছিল তাদের গুদামে প্রচুর পণ্য জমা হয় এবং কাঁচা পণ্যগুলো নষ্ট হয়ে যায়। শ্রমিক অসন্তোষ দানা বেড়ে ওঠে এবং সমগ্র ইংল্যান্ড জুড়ে তখন শ্রমিক আন্দোলন শুরু হয়। এর প্রভাবে, এই মহাদেশীয় ব্যবস্থার প্রভাবের সাথে সাথে ইংল্যান্ডে তখন অনাবৃষ্টির কারণে খাদ্য সংকট দেখা দেয়। আর এই সুযোগে নেপোলিয়ন যে পদক্ষেপটা নিয়েছিল, অনেক ঐতিহাসিক মনে করেন তার এই পদক্ষেপ অনেকটাই ভুল ছিল। নেপোলিয়ন তখন ইংল্যান্ডে যখন খাদ্য সমস্যার চরম আকার দেখা দেয় সেই সময় নেপোলিয়ন তার নীতি পরিবর্তন করে উদ্ধৃত যে পণ্য ছিল, ফ্রান্সের উদ্ধৃত যে খাদ্যশস্য ছিল গম, সেটা তিনি ইংল্যান্ডে রপ্তানি করার উদ্যোগ নেন। এর মাধ্যমে আসলে নেপোলিয়নের ইচ্ছে ছিল যে ইংল্যান্ডের যে পুঞ্জীভূত সম্পদ সেই সম্পদটাকে শুষে নেওয়া। কিন্তু অনেক ঐতিহাসিকই তার এই সিদ্ধান্তকে ভুল, একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন বলে অনেক ঐতিহাসিক মনে করেন।
প্রিয় শিক্ষার্থীরা আমরা এবার দেখে নিব মহাদেশীয় ব্যবস্থার ব্যর্থতার কারণসমূহ কি ছিল। মানে মহাদেশীয় ব্যবস্থা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল, নেপোলিয়ন বাধ্য হয়েছিলেন মহাদেশীয় ব্যবস্থার অবসান ঘটাতে। এর পেছনে অনেক কারণ ছিল। প্রথমেই যদি আমরা বলি যে ইউরোপে যে সুদীর্ঘ উপকূল ছিল সেই সুদীর্ঘ উপকূল পাহারা দেবার মতো উপযুক্ত কোনো নৌবল ফ্রান্সের ছিল না, ফলে মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করা, পুরোপুরি কার্যকর করা ফ্রান্সের পক্ষে সম্ভব ছিল না। ইংল্যান্ড ছিল নৌশক্তিতে অপ্রতিদ্বন্দ্বী। ইংল্যান্ড আগেই উপলব্ধি করতে পেরেছিল যে ফ্রান্সের কাছে নৌসেনা নেই, মানে নৌসেনা দুর্বল, কিন্তু ডেনমার্কে নৌসেনা খুব সবল ছিল। ইংল্যান্ড আশঙ্কা করেছিল যে নেপোলিয়ন হয়তো ডেনমার্কের এই নৌসেনা দখল করে ইংল্যান্ডের বিরুদ্ধে কাজে লাগাতে পারে। সেই আশঙ্কা থেকে ইংল্যান্ড আগেই ডেনমার্কের এই নৌসেনাকে, মানে নৌশক্তিকে ধ্বংস করে দিয়েছিল। আরেকটা কারণ আমরা বলতে পারি যে ইউরোপের বাজারে ইংল্যান্ডের শিল্পজাত পণ্যের প্রচুর চাহিদা ছিল। নেপোলিয়নের ইচ্ছে ছিল যে ইউরোপীয় বাজারে ইংল্যান্ডের পণ্য আমদানি নিষিদ্ধ করে সেই বাজারটা ফ্রান্স দখল করবে, কিন্তু যে পরিমাণ পণ্যের চাহিদা ইউরোপীয় বাজারে ছিল সেই পরিমাণ পণ্য যোগান দেওয়ার ক্ষমতা ফ্রান্সের ছিল না। ফলে দেখা যায় যে ফ্রান্সের ইউরোপের বিভিন্ন দেশে খাদ্যদ্রব্যের সংকট দেখা দেয়, পণ্য সামগ্রীর সংকট দেখা দেয়, এবং এই নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো দাম অনেক ঊর্ধ্বে চলে যায়, ফলে এর প্রভাব সাধারণ মানুষের মনে পড়ে এবং সাধারণ মানুষ সংক্ষুব্ধ হয়, তারা নেপোলিয়নের প্রতি বিরক্ত হয়। এইভাবে দেখা যায় যে সমগ্র ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে নেপোলিয়নের বিরুদ্ধে তীব্র অসন্তোষ দানা বেঁধে উঠে। নেপোলিয়ন তার যে মহাদেশীয় ব্যবস্থা, সেখানে ইংল্যান্ডের পণ্য আমদানিকে রুখে দিয়েছিল, এর ফলে দেখা গেল যে পুরোপুরি এটা কার্যকর করতে পারেনি, যেই কারণে চূড়াপথে অর্থাৎ চূড়া এভাবে ব্রিটিশ পণ্য ইউরোপের বিভিন্ন বাজারে চলে আসে। এক্ষেত্রে কখনো কখনো তারা বল প্রয়োগ করে বাজারে ঢুকত, আবার কখনো বা দুর্নীতির আশ্রয় নিয়ে নেপোলিয়নের কর্মচারীদের মাধ্যমেই চূড়াই পথে ব্রিটিশ পণ্য ইউরোপীয় বাজারে সয়লাভ হয়ে যায়। এই সময়ে ফ্রান্সের যে মিত্র রাষ্ট্র ছিল রাশিয়া, সে রাশিয়াও চুক্তি ভঙ্গ করে এবং অবৈধ বাণিজ্যে লিপ্ত হয়। ইংল্যান্ড তখন একটা পদক্ষেপ নিয়েছিল যে যখন অবস্থা সংকটাপন্ন তখন ইংল্যান্ড তার অর্ডার্স ইন কাউন্সিল শিথিল করে উদার শর্তে নিরপেক্ষ দেশের যে জাহাজগুলো ছিল সেই জাহাজগুলোকে অবাধে লাইসেন্স প্রদান করে। ফলে নিরপেক্ষ দেশের জনগণ বা নিরপেক্ষ দেশগুলো ইংল্যান্ডের সমর্থনে চলে যায়। ইংল্যান্ডের সময় উপনিবেশগুলোর সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে, অর্থাৎ বাজারটা হারিয়ে, নতুন বাজারের খোঁজা শুরু করে এবং তারা ল্যাটিন আমেরিকায় এবং তুরস্কে নতুন বাজার খুঁজে নেয়। এর ফলে ইংল্যান্ডের যে অসুবিধাগুলো ছিল মহাদেশীয় ব্যবস্থার ফলে ইংল্যান্ড প্রাথমিক পর্যায়ে যে সমস্যায় পড়েছিল সেই সমস্যা অনেকাংশে লাঘব হয়। ফ্রান্সের জনগণও ব্রিটিশ পণ্যের উপর অনেক নির্ভরশীল ছিল। এই কারণে এমনকি নেপোলিয়ন নিজেও তার যে সোনার জুতা এবং পোশাক, তার সৈন্যবাহিনীর জন্য বর্জ্যতা, এগুলো চোরাই পথে
তিনি ইংল্যান্ড থেকে আনিয়েছিলেন। তো শেষ পর্যন্ত ফ্রান্সের জনগণের চাপে নেপোলিয়ন এই মহাদেশীয় ব্যবস্থার বা অবরোধগুলো অর্থনৈতিক অবরোধ তুলে নিতে বাধ্য হয়। এইভাবে মহাদেশীয় ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেমের অবসান ঘটে। এরপরে আমরা আমার প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা পেনিনসুলার যুদ্ধ সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নিব। পেনিনসুলার যুদ্ধকে উপদ্বীপের যুদ্ধ বলা হয়। এই পেনিনসুলার যুদ্ধ ছিল নেপোলিয়নের সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার জন্য যুদ্ধ। স্পেনের লোকজনের সাথে মানে স্পেনের অধিবাসীর সাথে ফ্রান্সের এই যুদ্ধ শুরু হয়েছিল। মূলত 1807 সালে স্টিল সিটের সন্ধির মাধ্যমে নেপোলিয়ন যে বিজয় অভিযান শুরু করে তার অবসান ঘটেছিল 1811 খ্রিস্টাব্দে। এই সন্ধির মাধ্যমে ইতালি, জার্মানি, ওয়েস্টফেলিয়া এ প্রভৃতি জায়গার উপর বা স্থানের উপর নেপোলিয়নের কর্তৃত্ব স্থাপিত হয়েছিল। এই রাষ্ট্রগুলো ছাড়াও পোল্যান্ড, স্পেন, পর্তুগাল নেপোলিয়ন তার প্রভাব এবং আধিপত্য প্রতিষ্ঠা করে। মূলত প্যারিস তখন সমগ্র ইউরোপের রাজনৈতিক কেন্দ্রে পরিণত হয়। এই মহাদেশীয় ব্যবস্থাকে কার্যকর করতে গিয়ে পর্তুগালকে ইংল্যান্ডের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিয়েছিল নেপোলিয়ন। কিন্তু পর্তুগালের সাথে ইংল্যান্ডের সুসম্পর্ক থাকায় পর্তুগাল তা অস্বীকার করে। তখন নেপোলিয়ন স্পেনের সাথে মিত্রতা স্থাপন করে একটি চুক্তি স্বাক্ষর করে। সেই চুক্তি মোতাবেক 1807 সালে ফ্রান্স পর্তুগাল অধিকার করে এবং স্পেন এবং ফ্রান্সের মধ্যে পর্তুগাল বন্টন হওয়ার শর্ত ছিল সেই চুক্তি মোতাবেক। কিন্তু নেপোলিয়ন পর্তুগাল অধিকার করার পর স্পেনকে স্পেনের সাথে সেই চুক্তি ভঙ্গ করে এবং বিশ্বাসঘাতকতা করে। এর ফলে স্পেন মূলত তার এই পর্তুগাল দখল ছিল স্পেন দখলের প্রাথমিক পর্যায়ে। নেপোলিয়ন পূর্ব থেকেই আগে থেকেই ঠিক করেছিল যে স্পেনের সাথে আসলে যে চুক্তি সেটা সে ভঙ্গ করবে এবং স্পেনকে সে নিজের অধিকারে নিয়ে আসবে। তখন স্পেনীয় জনগণ তাদের নিজেদের স্বাধীনতা রক্ষার জন্য সংঘবদ্ধভাবে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধই ইতিহাসে উপদ্বীপের যুদ্ধ নামে পরিচিত। স্পেনের জাতীয় জাগরণের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ইংল্যান্ড তখন স্পেনকে সাহায্য করে এবং ইংল্যান্ডের সেনা পর্তুগালে এসে অবস্থান করে। এই অবস্থায় স্পেন, পর্তুগাল এবং ইংল্যান্ডের যে সম্মিলিত শক্তি সেই শক্তির বিরুদ্ধে ফ্রান্স যুদ্ধ করে এবং সেই যুদ্ধে ফ্রান্স পরাজিত হয়। পরাজিত হয়ে পর্তুগাল ত্যাগ করতে বাধ্য হয়। এই পেনিনসুলার যুদ্ধে পরাজয়ের কারণগুলো যদি আমরা দেখি, যে প্রথমত হচ্ছে নেপোলিয়ন যে চুক্তি সে স্পেনের সাথে করেছিল সেই চুক্তি সে বিশ্বাসঘাতকতার মাধ্যমে ভঙ্গ করেছিল। স্পেনের যে আভ্যন্তরীণ কুন্দল ছিল, অর্থাৎ সিংহাসন আরোহণ নিয়ে স্পেনের মধ্যে যে আভ্যন্তরীণ বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, সেই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে তখন নেপোলিয়ন তার আপন ভাই জোসেফকে স্পেনীয় সিংহাসনে বসিয়েছিল। এই স্পেনীয় সিংহাসনে জোসেফের অধিকারকে স্পেনের জনগণ কোনোভাবেই মেনে নিতে পারেনি। ফলে স্পেনীয় জনগণ তাদের জাতীয়তাবাদী চেতনা জাগরিত হয় এবং তারা ফ্রান্সের বিপক্ষে চলে যায়। এইভাবে তখন তাদেরকে সাহায্য করতে এগিয়ে আসে ইংল্যান্ড, পর্তুগাল, প্রাশিয়া এই রাষ্ট্রগুলো।
সম্মিলিত বাহিনীর সাথে যুদ্ধে ফ্রান্স হেরে যায়। এর কারণ ছিল যে যুদ্ধক্ষেত্রে নেপোলিয়ন সার্বক্ষণিক অবস্থান করতে পারেনি, ফলে নেপোলিয়নের অনুপস্থিতির সুযোগে তার যে সেনাবাহিনীর সেনাপতিরা ছিল তাদের মধ্যে মতভেদ দেখা দেয় এবং তারা সঠিক সিদ্ধান্ত নিতে অপারগ হয়। এইসব কারণে পেনিনসুলার যুদ্ধে নেপোলিয়নের পরাজয় হয়। পেনিনসুলার যুদ্ধে ফ্রান্সের এই পরাজয়ে ইউরোপীয় অন্যান্য রাষ্ট্রগুলো খুব আনন্দিত হয় এবং তারাও ফ্রান্সের এই অধীনতা থেকে মুক্ত হওয়ার জন্য উদগ্রীব হয়ে ওঠে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, বাড়িতে বসে পড়াশোনা করবে। শুধু পাঠ্য বই না, পাঠ্য বইয়ের বাইরের বইও তোমরা পড়াশোনা করবে, জানবে, আর স্বাস্থ্যবিধি মেনে চলবে, বারবার সাবান পানি দিয়ে হাত ধোবে। তাহলে আজকে বিদায়।